মাননীয় সভাপতি সাহেব, আমার খুলনার ভাইয়েরা এবং বোনেরা, আপনাদের কাছে কি আমি বলবো আর কি বক্তৃতাই বা আমি করব। আপনারা সবই জানেন, সবই দেখেছেন। আরে এই এইখানে গোলমাল করতে কেন? এই সব কেন গোলমাল? সব সব এইখানে কোন সব ওখানে হইচই করছে? ভাইয়েরা আমার, বোনেরা আমার, আপনাদের সান্ত্বনা দেওয়ার আমার কিছুই নাই। যে ত্যাগ আপনারা করেছেন, যে রক্ত আপনারা দিয়েছেন স্বাধীনতা পাওয়ার জন্য, কোনো দেশ কোনো জাতি এত রক্ত দেয় নাই। পাকিস্তানের বর্বর বাহিনী আমার দেশের মানুষকে শেষ করে দিয়ে গেছে, না হলেও 30 লক্ষ লোককে হত্যা করেছে, লক্ষ লক্ষ মা বোনের অত্যাচার করেছে। আমার দেশের পুলিশ, বাংলা রাইফেল, আমার সামরিক বাহিনীর ছেলেদের হত্যা করেছে। আমার কৃষক, আমার শ্রমিক, আমার ছাত্রদের ধ্বংস করেছে, হত্যা করেছে। 1 কোটি লোক বাংলার থেকে দেশ ত্যাগ করে ভারতবর্ষে আশ্রয় নিয়েছিল। ভারতের প্রধানমন্ত্রী, ভারতের সরকার আমার লোকদের স্থান দিয়েছিল, খাবার দিয়েছিল। তাই শ্রীমতী ইন্দিরা গান্ধীকে আমি ধন্যবাদ জানাই, ভারতের জনসাধারণকে আমি ধন্যবাদ জানাই। কত বড় মানুষ পাষণ্ড হতে পারে! সত্য বলতে গেলে আমার চিন্তা করতে পারি না, আমি বকতে করতে পারি না। যখন আমার মনের মধ্যে এইসব কথা ওঠে, তখন আমি ভাষা হারায় ফেলি। যে অত্যাচার করে আমার লোকগুলোকে হত্যা করেছে, ছোট ছোট দুধের বাচ্চাদের ধরে নিয়ে টুকরা টুকরা করে কেটেছে, বৃদ্ধদের হত্যা করেছে, মায়ের সামনে ছেলেকে হত্যা করেছে, মায়ের সামনে মেয়ের উপর অত্যাচার করেছে, ছোট ভাইকে হত্যা করেছে, যা দুনিয়ার ইতিহাসে দেখা যায় না। আমি দুনিয়ার বহু ইতিহাস পড়েছি, দুনিয়ার বহু দেশে আমি ঘুরেছি, কিন্তু এত বড় জঘন্য পশু দুনিয়ায় কোথাও জন্মগ্রহণ করে নাই, যাই পাকিস্তানের সৈন্যবাহিনী এক করে গেছে। ভুট্টো সাহেব বলছেন এদের বিচার করতে দেবেন না। ভুট্টো সাহেব মনে রাখেন, এই বাংলার মাটিতেই ওর বিচার হবে যদি শেখ মুজিব আর বেঁচে থাকে। বিচার ওদের হবে, ভালো বিচার হবে, জাগা আমি করছি। কারণ যদি আমি বাইরে রাখি, তা বাংলার মানুষদের চেহারা দেখলে টুকরো টুকরো করে খেয়ে ফেলে দেবে, পুলিশ মিলিটারি দিয়ে ওদের আমি ঠেকাতে পারবো না। তাই এমন জায়গা রাখতে চাই যাতে আপনারা খোঁজ না পান, আর আমার কথা আপনারা শুনবেন সে বিশ্বাস আমার আছে। কারণ খালি হাতে যেদিন আমাকে গ্রেফতার করে নিয়ে যায় বাংলাদেশ থেকে পশ্চিম পাকিস্তানের মরুভূমিতে, আমি জানতাম না যে আমার সোনার বাংলা আমি ফিরে আসব। আমি অস্ত্র দিতে পারি নাই, আমি আপনার কাছে হাতিয়ার দিতে পারি নাই। আমি নির্দেশ দিয়েছিলাম 25 রাত্রি রাত্রে, যখন আমার গ্রেপ্তার করার 1.5 ঘন্টা আগে, যে বাংলাদেশের মানুষকে জানিয়ে দাও যে তাদের যা কিছু আছে তাই নিয়ে যেন শত্রুর মোকাবেলা করে বাংলাদেশ স্বাধীন না হওয়া পর্যন্ত। আপনারা সংগ্রাম করেছেন, আপনারা যুদ্ধ করেছেন, দুনিয়াকে দেখিয়ে দিয়েছেন যে বাঙালি কাপুরুষ নয়, বাঙালি মরতে জানে, মারতেও জানে। বাঙালি আজ দুনিয়ার অন্যতম স্বাধীন রাষ্ট্র এবং তার স্বাধীন পতাকা দুনিয়া ওড়ে। ভাইয়েরা আমার, আমি সত্যি জানতাম, বিশ্বাস করেন আমি জানতাম
জেলখানার মধ্যে বন্দী অবস্থায় জানতাম, ফাঁসিকাষ্ঠের আসামি হিসেবে জানতাম। আমার যখন আমার ছেলের পাশে কবর খোঁজে আমাকে সেখানে কবর দেবে তখন আমি জানতাম, মরতে আমি পারি, মৃত্যু আল্লাহর হাতে, কিন্তু আমার বাংলার মানুষ নিশ্চয়ই স্বাধীন হবে, এই বিশ্বাস নিয়ে আমি মরতে পারব। ভাগ্য ওদের ভালো যে পশ্চিম পাকিস্তান বাংলার পাশাপাশি নয়। ভাগ্য যদি ওদের ভালো হতা হতো, যদি বাংলাদেশের বর্ডারে ওদের স্থান হতো, যেদিন আমি আসলাম ফিরে সেই দিনই পশ্চিম পাকিস্তানের সঙ্গে আমি যুদ্ধ করতাম। কাপুরুষের দল নিরীহ মা বোনদের অত্যাচার করেছে, বাংকারের মধ্যে আমার মা বোনদের ধরে নিয়ে পাশাবি অত্যাচার করেছে। আজ গর্থ গর্থের মধ্যে হাজার হাজার কঙ্কাল পাওয়া যায়। ভট্টু সাহেব লজ্জা করো, তুমি এদের দাবি করো না, তোমার মুখ ছোট করো না, এরা অমানুষ, এরা পশু। তুমি বলে দাও এরা পশ্চিম পাকিস্তানের সন্তান নয়, এরা নবরুদ ফেরাউনের ভাই, তাহলে তোমার সম্মান বাড়বে। তুমি কাঁদছো, কেন কাঁদো নাই তখন, কেন প্রতিবাদ করো নাই? তুমি জাতিসংঘে যে বাংলার বিরুদ্ধে কথা বলেছ বট্টু, তখন তুমি কেন বলো নাই? বলে মাত্র বেশি মারা যায় নাই, মাত্র 50,000 মারা গেছে। তোমার দেশের যদি 50,000 লোকরে শৃগাল কুকুরের মতো মারতাম তোমার কি লাগত? তোমার বাপের সামনে তোমার ছেলেকে যদি গুলি করে মারতাম তোমার বাবার কি অবস্থা হতো? তোমার মায়ের সামনে তার মেয়েকে যদি পাশাবি অত্যাচার করতাম তোমার কেমন লাগত? বট্টু সাহেব আয়নার দিকে চেয়ে কথা বলো, আয়নার দিকে চেহারাখানা দেখো, তোমার ভাইয়েরা কি করে গেছে এই বাংলার মানুষের সঙ্গে? আমার চালের গুদাম পোড়াইছো, আমার রাস্তাঘাট ভেঙেছ, তোমরা এমন কাপুরুষের মতো মেরেছ। আমার পুলিশ রাজার বাগে 6 ঘন্টা তোমার সঙ্গে যুদ্ধ করেছে, তাদের কাছে 3-8 বন্দুক ছিল। আমার ইপিআর তখন ইপিআর বাংলার রাইফেল তোমাদের সঙ্গে মোকাবেলা করেছে, তোমরা শৃগাল কুকুরের মতো ওয়ার্নিং না দিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়েছ, যুদ্ধের একটা নিয়ম ছিল। তুমি যদি বলতা যে অমুক তারিখে যুদ্ধ হবে, আমিও হেইয়া খানকে বলতাম হ্যাঁ চলো কাল তোমার সাথে ওখানে মোকাবেলা হবে, তা তো বলো নাই। একদিকে আমার সঙ্গে কথা চালাচ্ছ আর একদিকে সৈন্য এনে হঠাৎ আক্রমণ করে দিয়েছ বাংলার মানুষের উপরে। কাপুরুষের দল, বেইমানের দল, মুনাফেকের দল, আমার বাংলার মানুষের অর্থ শোষণ করে নিয়েছ, আমার রক্ত মাংস লুট করেছ, যাওয়ার বেলায় আমার সর্বস্ব ধ্বংস করেছ। 14 তারিখে 13 তারিখে শহরগুলোতে কারফু দিয়ে আমার বুদ্ধিজীবীদের হত্যা করেছ। আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন ভাইয়েরা, আমার যে ডাক্তার চোখের ডাক্তার তার চোখ উঠেছে তারপরে হত্যা করেছে, যে মানুষ ডাক্তার বুকের ডাক্তার তার হৃৎপিণ্ড বাপতম বার করেছে তারপরে হত্যা করেছে, যে লেখক তার আঙ্গুল কেটেছে তারপরে হত্যা করেছে। আশ্চর্য দুঃখ আমার আর কিছুই নাই, পশ্চিম পাকিস্তান করেছে তাতে আমার দুঃখ নাই, কিন্তু বাংলাদেশের কতগুলো বেইমান, বাংলাদেশের কতগুলো মির্জাফর রাজাকার বদরের নামে পশ্চিমাদের সঙ্গে হাত মিলিয়ে এই অত্যাচার করেছে। আমি শুনতে পাই যে 2-1 জন তাদের জন্য সুপারিশ করেন, যারা সুপারিশ করবেন তাদেরও আমি গ্রেফতার করব, সে যেই হন না কেন। 50,000 জেলের মধ্যে আছে, দরকার যদি হয় আরো 50,000 আমি জেলে দেব, কিন্তু বাংলার মানুষ যা হত্যা করেছে তাদের ক্ষমা নাই। তবে মনে রাখতে হবে নিরপরাধের উপর যেন অত্যাচার না হয়, কার সঙ্গে কার দুশ্মনী ছিল তাকে যেন বলা না হয় যে সে বদর বাহিনীর লোক, তার সঙ্গে কার শত্রুতা ছিল জমি নিয়ে তার বিরুদ্ধে দরখাস্ত না করা হয়। আল্লাহর কাছে আমি দায়ী হব যদি নিরপরাধের শাস্তি হয়। আপনারা আমাকে ভালোবাসেন, আমি খালি হাতে আসে এই সরকার নিয়েছি, 1 পয়সা বৈদেশিক মুদ্রা আমার হাতে নাই, ছিল না। আমার বৈদেশিক মুদ্রা চুরি করে নিয়ে গেছে,
কি করে আপনাদের আমি খাওয়াবো, কি করে আপনাদের আমি কাপড় দেব, কি করে আমি মানুষকে বাঁচাবো, আমি চিন্তা করতে পারি না, আমার ঘুম হয় না। আমি এত চিন্তা কোনোদিন করি নাই, আগরতলার ফাঁসি কাছে আসাম হিসেবে আমি চিন্তা করি নাই। এবার যখন আমাকে এরোপ্লেনে করে পশ্চিম পাকিস্তানের মেওয়ালি জেলের মধ্যে আমার কবর খুঁজছিল, তখন আমি চিন্তা করি নাই। আজ আমার চিন্তায় ঘুম হয় না। আমার 7 কোটি লোক আজ গৃহহারা সর্বহারা, আমার 7 কোটি লোক আজ পথের ভিখারী, আজ আমার লক্ষ লক্ষ বেকার, আমার কারখানা চলে না, আমার পোর্টের মধ্যে জাহাজ ডুবে রয়েছে, আমার রেল লাইন ভেঙে ফেলেছে, আমার অর্থ পোড়ায় দিয়েছে, আমার বৈদেশিক মুদ্রা লুট করেছে, আমার চালির গুদাম নষ্ট করেছে, কি করে চালাবো, কি করে বাঁচাবো আমি জানি না। আমি বলে দিয়েছি আপনাদের কাছে পরিষ্কার কথা, আমি জানি আপনারা ভালোবাসেন, আমি জানি আপনারা আমার ভালোবাসেন, আমিও আপনাদের ভালোবাসি। প্রধানমন্ত্রীত্ব, প্রধানমন্ত্রীত্ব একটা মানুষের জীবনে কিছুই না। প্রধানমন্ত্রীত্ব আমি আগেও হতে পারতাম, কিন্তু যে জিনিস আমি পেয়েছি সে জিনিস দুনিয়ার কোনো নেতা কোনো যুগে পায় নাই, সেটা হলো মানুষের ভালোবাসা। যে ভালোবাসা আপনি আমাকে দিয়েছেন, আমি খালি আল্লাহর কাছে এইটুকু চাই, এই ভালোবাসা যেন আমার জীবনের পথেও হয়, আর এই ভালোবাসা নিয়ে যেন আমি মরতে পারি। একদিন একদিন যদি আমি দেখি যে আপনারা আমাকে এতটুকু কম ভালোবাসেন, সেই দিনে প্রধানমন্ত্রীর গদি লাথি মেরে মুজিবুর রহমান না তার চাদর গায়ে দিয়ে বাড়িতে চলে যাবে। আমি কোত্থেকে দেব? আমার এই দেন, একটা ফ্যাশন হয়ে গেছে, একদল ঘেরাও করেন, শ্রমিক ভাইরা তোমাদের জন্য যা প্রয়োজন আমি কলম চালিয়ে দিয়েছি, ব্যাংক ব্যাংকগুলো ছিল আগে, বড় লোকরা মালিক ছিল ব্যাংক, সে ব্যাংক যত টাকা যা কিছু আছে জাতীয়করণ করে 7 কোটি লোকের সম্পত্তি বাংলার সমস্ত ব্যাংক, যত পাটকল যত শ্রমিক, যত পাটকল চিনির কল কাপড়ের কল সব সরকার বাজেয়াপ্ত করে নাই, জাতীয়করণ করেছে, যেখানে 7.5 কোটি মানুষ এখন তার মালিক হয়েছে। আপনারা যদি গড়তে পারেন, যদি কাজ করতে পারেন, যদি খাটতে পারেন, ভবিষ্যতে ফল পাবেন। আমার হাতে আলাউদ্দিনের প্রদীপ নাই, আমি কোনোদিন কারোর কাছে মিথ্যা ওয়াদা করি না, জীবনে করি নাই, আর আমি কারো কাছে মাথা নত করতে শিখি নাই আল্লাহ ছাড়া। আমার কোনো লোভ নাই, আমার লোভ খালি একটা জিনিসের, সে হলো বাংলার মানুষের ভালোবাসা, ওইটি আমার জীবনের সবচেয়ে বড় লোভ, ওটা আমি পেয়েছি আপনাদের কাছ থেকে। আমি আসার পরে কি করব, বাংলার কৃষক ঋণে জর্জরিত, খাজনা দেবার পারে না, তহসিলদার সাহেবকে ধাক্কা করে ধান চলে যায়, বললাম যত বকেয়া খাজনা আছে সব মাফ, যা যা 25 বিঘা জমির খাজনা মাফ, খতম, আর দিতে হবে না, কিন্তু জমির মালিক গরিবই থাকবে, আর 100 বিঘার উপরে জমি কারো থাকবে না। আর একটা কথা, খুলনায় একটা ফ্যাশন আছে এই অন্যের জমির ধান কাটা, শহরে বাস করে আর অন্যের জমির ধান কাটে, পুরানা মুসলিম লীগের কথা আর পাকিস্তানের কথা ভুলে যাও, এবার যদি ধান কাটতে যাও জনগণও মারবে, আমার পুলিশও গুলি করে মেরে ফেলবে। গরিবের সাথে বেইমানি করতে আর সকলে পারে, আমি পারব না। আজ আমার কৃষক কি আছে, 18 কোটি টাকা দিচ্ছি আমি টেস্ট লিবে, কোথায় পাবো, খাজনা মাফ করে দিছি, টাকা আসবে কোথেকে, আমি আসমান থেকে আনবো, তবু 18 কোটি টাকা দিছি টেস্ট লিবে, গ্রামে গ্রামে মডিফাই রেশনিং করতে বলে দিয়েছি, 10 কোটি টাকা কৃষককে তাকাবি লোন দেওয়া হয়েছে, এগুলো যাতে গরিব কৃষক পায় সেই দিকে আপনাদের খেয়াল রাখতে হবে। আপনারা আমার কথা অস্ত্র ধারণ করছে মনে আছে, আমি হুকুম দিয়েছিলাম মনে আছে, আজকে হুকুম দিচ্ছি, ভাইরা আমার সকলের কাছে আমার একটা অনুরোধ,
রক্তের বিনিময়ে রক্ত দিয়ে স্বাধীনতা আনা হয়েছে মেহরবানি করে ঘুষ খাওয়া বন্ধ করেন পয়সা খাওয়া বন্ধ করেন যেমন আমি একদিন বলেছিলাম পহেলা মাস সব বন্ধ আপনারা সব বন্ধ করে দিয়েছিলেন মনে আছে আজকে আমি বলে দেব চাই ঘুষ খাওয়া বন্ধ করেন ঘুষ খাবেন না কই ঘুষ দেবেন না কই যদি খায় খবর দিয়েন যদি খায় ধরে ফেলেন আমি কিছুই বলবো না আপনাদের কাছে আমি যদি স্বাধীনতা আর তিন চার বছর লাগতো কি করতেন বন্দুক ছিল গায়ে কাপড় ছিল জুতো ছিল খাইতেন না খেয়ে যুদ্ধ করেন নাই তিন বছর আমি কিছু দেবার পারবো না রাজি আছেন হাত তোলেন তবে এই কথা বলতে পারি গরিবের পয়সা কই লুট করে খাইতেও পারবে না যা পাবো গরিবের জন্যই ব্যয় হবে এ সম্বন্ধে নিশ্চিন্ত থাকতে পারেন তবে আমি কারো কাছে মাথা নত করে আমার বাংলার স্বাধীনতাকে বিক্রি করে পয়সা আনবার চাই না আমি জানি একটু নিচে হলে পয়সার অভাব হয় না কিন্তু আমি আমার আপনার ভবিষ্যৎ বংশধরকে গোলাম করে যাবার চাই না কষ্ট তো আপনারা করেছেন এখনো করছেন আরো অনেক দিন করতে হবে কিন্তু অন্তপক্ষে ভবিষ্যৎ বংশধর দুধের বাচ্চা যেন শোষণহীন সমাজে বাস করতে পারে সেই জন্য আপনাদের কাজ করতে হবে এই কথায় কথায় শুনি গ্রাও করে চাল যায় না ট্র্যাক বন্ধ করে স্ট্রাইক করতে পারবেন না দাবি যা হয় আমার কাছে বলবেন আমি দেখবো ন্যায্য হলে প্রত্যেকের তা দিতে হবে এই সম্পত্তির মালিক জনগণ সাড়ে সাত কোটি লোক কথায় কথায় আপনার করবেন আমি চালাবো কি দিয়ে কি কোথায় পাবো তিন মাস স্বাধীনতা পাইছে আড়াই মাস আমি দেশ থেকে আইছি কি আসমানের স্থান আনিয়ে দেবো এক এক মেয়া বলেন এটা না হলে এই করিব ওটা নয় এই করিব কি করিবেন আমি আপনাদের কিছু কই নেব বলে মজা বেড়ে গেছে কোথায় ছিলেন সংগ্রামের সময় তখন তো কাশ্মীর মতো মাথার রুগায় যে পানির মধ্যে পলাইছিলেন কাশ্মীর মতো এখন স্বাধীনতা পাইছি আর গণতন্ত্রের কথা বলছি আর কাশ্মীর মতো মুক্ত ভারী করে দিছে সাবধান এই কাশ্মীরগুলোর দিকে খেয়াল রাখেন আয়ুবের দালালি করেছে হিয়ার দালালি করেছে নূর সব কিছু দালাল পলাইয়া গেছে আসবে না নূর আমিন পলাইয়া দেবেন এবার ভাইস প্রেসিডেন্ট হয়েছে পাকিস্তানের ভাইস প্রেসিডেন্ট জনাব নূর আমিন আর একজন আছে আমাকে নাম লইলে আমার লজ্জা করে থাক দেব না আর ইম্পর্টেন্স বাড়িয়ে দেবে আমি নাম লইলে ওইখানে যাইয়া আজ কান পড়িয়া আমি তো যে ঠিক আছে হয়নি তখন গেছিস এটা বিয়ে টিয়ে করে ল সুবিধে হবে মুসলমান ভাই ভাই তোর মা বোন এখানে হত্যা করছে আর তোরা সেখানে যে দালালি করিস কত বড় নেমো খারাপ মানুষ হতে পারে ভাইয়েরা আমার আপনাদের একটা কথা মনে রাখা দরকার শৃঙ্খলা ছাড়া কোনো জাতি কোনোদিন বড় হতে পারে না আপনাদের শৃঙ্খলা প্রধানতে হবে আমি যখন এখানে আসি লক্ষ লক্ষ লোক দাঁড়িয়ে আছে কয়েকজন আপনারা ধাক্কা ধাক্কি শুরু করে দিলেন ব্যাপারটা কি বিশৃঙ্খলা জাতি কোনোদিন বড় হতে পারে না দুনিয়ায় মাথা তুলে দাঁড়াতে পারে না শৃঙ্খলা ফিরে আনতে হবে আপনাদের ডিসিপ্লিন হতে হবে দাবি আপনাদের নিশ্চয়ই আছে দাবি জনগণের দাবি আপনারা কি দাবি করবেন আমি তো দাবি করবো ভাইয়া আমি তো জনগণের জনগণের সঙ্গে আমি আছি জনগণের সঙ্গে আমি থাকবো জনগণের সঙ্গে আমি মরব দাবি কোনো করতে হবে ভাইয়েরা আমার ব্যাংক যা কিছু হয় জাতীয়করণ করে ফেলাইছি ইন্ডাস্ট্রিগুলোকে জাতীয়করণ করা হয়েছে জনগণ তার মালিক শ্রমিক ভাইরা খুব বুঝে শুনে কাজ করবেন ম্যানেজমেন্টের মধ্যে আপনাদের প্রতিনিধি আমি দেব হ্যাঁ এবার কইতে পারবেন না কিছু আর কত টাকা আয় কত টাকা ব্যয় কত কি হবে সব জানবেন
তারপরে যদি দরকার হয় কিছু অংশ আপনাদের ওয়েলফেয়ারের জন্য ব্যয় হবে আর টাকা বাংলা জনগণের জন্য খরচ হবে এবং ওই কারখানা চালানোর জন্য খরচ হবে স্ট্রাইক স্ট্রাইক চলবে না ওই দাবি দুবি চলবে না আমার কাছে আমার কাছে পয়সা নাই আমার পকেট মারলেও পয়সা পাঠ পারবে না আমি তো পারবো না কিছুই তো দাবি দুবি বাদ দেন আপাতত তিন বছর পরে যদি কিছু না হয় যদি কিছু চেহারা পরিবর্তন না হয় সেই দিন বলেন আমি বলবো সালাম আলাইকুম আমিও বললাম তোমরা দাও আর আগেও যাবার বাড়ি যদি বেশি বাড়াবাড়ি করে আটা দেবো এটা কাণ্ড কুল পাবেন না তাই আমি আপনাদের কাছে বলি আমার ভাইয়েরা যে টাকা আমি আপনার টেস্টলিভে দিয়েছি কর্মী ভাইদের কাছে যারা যুদ্ধ করেছো তারা গ্রামে গ্রামে যে কাজ করো যাতেই টাকা গরিব পায় দেখো আবার টাটার দলে চাইটে না খেয়ে ফেলা দেয় তবে আমি জানি টাটার দল খাইলে আমিও তাদের উপরে আর এক কথা দেব সুবিধা বেশি হবে না আপনার মেহরবানি করে যারা জাতীয় পরিষদের মেম্বার আছেন যার যার এরিয়ায় যান কাজ করেন যে কোনো লোক হোক না কেন সে যে দলের লোক হোক না কেন যত বড় নেতা হোক না কেন যত বড় কর্মী হোক না কেন আপনারা মেহরবানি করে লোভের বশবর্তী হবেন না লোভে পাপ পাপে মৃত্যু মনে রাখা দরকার সকলের যে মুসলিম লীগের বড় বড় নেতারা যারা বড় বড় অর্থ উপার্জন করেছিলেন তাদের অর্থ কোথায় বাংলার জনগণ তার জাতীয়করণ করে নিয়ে গেছে আপনারা যদি কেউ অন্যায়ভাবে গরিবের অর্থ উপার্জন নিয়ে সিনেমিনি খেলেন এবং পয়সা বাড়াবার চেষ্টা করেন একজন জনগণ আপনাদের সমস্ত সম্পত্তি আবার কিনে নিয়ে যাবে দরকার হলে নেতৃত্ব দরকার হলে নেতৃত্ব আমি আবার দেব কার দিতে হবে না আমি আমার 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 কিন্তু ফাদার মাদার নাই আমি কিন্তু ওই আবি দাবি বুঝি না আমার কোনো বন্ধু বন্ধু নাই আমার কিন্তু দল টল নাই আমার আমি যদি দেখতে পাই আর খবর পাই যে যদি কেহ মানুষের নিয়ে ত্রিমিনি খেলেছেন যদি কেউ দালালি করবার চেষ্টা করেন তাদের ক্ষমা নাই জনগণও ক্ষমা করবে না আর আমি যদি সরকার চালাই আমিও ক্ষমা করব তবে আর একটা ফ্যাশন হয়ে গেছে অমুকে খারাপ অমুকে খারাপ অমুকে এই করে না অমুকে এই করে না অমুকে এমসি এই করে নাই যখন তুমি এই কথা বলবা মেহরবানি করিয়া চেহারা খানা আয়নায় দেখিয়া লইবা কারণ তুমি কি করিয়াছো না করিয়াছো সেটাও প্রয়োজন তবে এই কথা সত্যি যদি কেউ করে নিশ্চয়ই তার ক্ষমা নাই সে যত বড় নেতাই হন না কেন আমি বুঝি না যে আপনারা রক্ত জানতেন না যে কখন কি মরে যাবেন গুলির সামনে আপনারা দাঁড়িয়ে যুদ্ধ করেছেন আমার সহকর্মীরা ছাত্র যুবক মুক্তি বাহিনীর ছেলেরা কৃষক শ্রমিক দেশ ত্যাগ করে অস্ত্র নিয়ে মোকাবেলা করে আপনারা যুদ্ধ করেছেন জানতেন আজও মরতে পারেন কালও মরতে পারেন মনে করেন না কেন যে আপনাদের সংগ্রাম এখনো চলছে বন্দুক হাতে নাই কিন্তু কাস্তে হাতে নিতে হবে কোদাল হাতে নিতে হবে আপনাদের কাজ করতে হবে ছাত্র ভাইরা একটু মেহরবানি করে লেখাপড়া করুন বাবার অর্থ বহু অপচয় হয়েছে একটু শৃঙ্খলা ফিরে আনুন অন্যায় হলে প্রতিবাদ করুন কিন্তু একটু লেখাপড়ার দিকে নজর টজর দেন ভবিষ্যৎ বংশধর কিছু গড়েন একেবারে জিন্দাবাদ মুর্দাবাদ তো শেষ হয়ে গেল দেশ পড়েন লেখাপড়া করেন মানুষ হন মানুষ না হলে তো কোনো কাজ দুনিয়া করা যাবে না কত নেতা পয়দা হয়েছে কত নেতা ভৈরব নদীতে ভেসে চলে গেছে কত নেতা পালায় আছে কত নেতা জেলে গেছে কত নেতার বাড়ি আশপাশে দেহি এমন অন্য থাকে কত কিছু হয় ওই জমি দশা হয়ে যাবে যদি লেখাপড়া না করেন আমার ভাইরা লেখাপড়া করো লেখাপড়া করো লক্ষ্মী আমার শোনাচ্ছে আমরা লেখাপড়া করো বন্ধু লেখাপড়া করো মানুষ হও মানুষ হও দেশ তোমাদের দিকে চেয়ে আছে ভাইরা আমার আমার কথা মনে থাকবে আপনাদের কাজ করবেন গড়তে হবে দেশ গড়তে হবে তবে আমি কিন্তু বলে দিচ্ছি আমি কিন্তু দুনিয়ার কোন দেশের কাছে আমি মাথা নত করে পয়সা আনতে পারবো না আমার ভবিষ্যৎ বংশধরকে গোলাম করতে পারবো না দরকার হলে আপনাদের আরো কষ্ট করতে হবে রাজি আছেন কিনা আমি জানতে চাই আমি জানি আপনারা আমার কথা শুনবেন সবে শুনবে আপনারা সব শুনবে শুনবে না খালি কিছু শহরের সাদা কাপড় পরা বদলল তারা খালি আজ চাকরি দাও কাল চাকরি দাও ওটা দেয় ওটা দাও আমি কি আসমানতে তুলে দেবো তোমা এটা কি নুরুল আমিন পাইছো আমি ওই সমস্ত দোকা টোকা দেওয়ার পারবো না
চাকরি পয়দা করো ইন্ডাস্ট্রি গড়ি কারখানা করি জমি চেষ্টা বন্দোবস্ত করি পানি দেবার পারি না বীজ দেবার পারি না আপনারা জানেন ভারতবর্ষের থেকে 500,000 টন চাল আসতেছে বারবার থেকে চাল কিনছি রাশিয়ায় ছুটে গেছি কিছু চাল আনতেছি চালনা পোর্ট চিটাগং পোর্টে জাহাজ ডুবিয়ে আছে রাশিয়ার কাছ থেকে বলেছি তারা চলে আসছে সেগুলোকে জাহাজগুলো তুলে দিলে মাল আসতে পারবে আপনারা ফ্যাক্টরিতে কাম করেন মাল জমা হয়ে যাচ্ছে আমি চালান দেবার পাচ্ছি না জাহাজ একখানো নাই দুইখান খয়রাত পাইছি ভারতের থেকে আমি চালাবো কি দিয়ে মিয়া খালি ফটর ফটর করলে হইল নদীগুলো পরিষ্কার হোক জাহাজ চলুক মাল উৎপাদন করেন মাল বিদেশে পাঠাই পয়সা আসুক বাগ বটর খাইয়েন আমি বলবো এই টাকা ব্যাংকে আছে এই টাকা দিলাম এই টাকা খাইলো এই টাকা গেল আমি গোপন কিছু করতে চাই না তবে এই কথা বলে দেবার চাই গণতন্ত্র মানে উচ্ছৃঙ্খলা তো নয় একদল লোক এখন গোপনে গোপনে প্রপাগান্ডা করছেন যে ভারতের সঙ্গে বাংলাদেশের যে বন্ধুত্ব হয়েছে মুজিবুর রহমান আর শ্রীমতী গান্ধী যে বন্ধুত্ব সাইন করেছেন তার মধ্যে মাঝে মাঝে বক্তৃতাও করেন কিন্তু যে দেশ যে যে দেশের নেত্রী বাংলার 1 কোটি লোকের খাবার দেশে আশ্রয় দেশে বাঙালি আর কিছু হতে পারে কিন্তু বাঙালি নিমক হারাম নয় আমরা স্বাধীনতায় হাত দেবে না কোনো দেশ দেবার ক্ষমতা কারো নাই বাংলাদেশ স্বাধীন সর্বভৌম রাষ্ট্র কিন্তু ভারতবর্ষ আমার বন্ধু রাষ্ট্র যদি এই নিয়ে কেউই যদি গোলমাল বাঁধাবার চেষ্টা করেন কেমন করে দমন করতে হয় বাংলার জনগণ জানে আপনারা করবেন না আসতে করলে হবে না করবেন কিনা তাই বলেন তারা আমাদের সর্বনাশ করতে চায় তারা খেলতে চায় সাম্রাজ্যবাদী হাতে আমি জানি ঠান্ডা করে দেওয়া হবে চিন্তা করেন না যতদিন আপনারা আমার সাথে আছেন ততদিন আমার পুলিশ টুলিশ বেশি লাগবে না ওরাও পুলিশও আমার ভাই ওরা দেখায় দেখে সে পুলিশ এখন আর নাই ওরাও দেখায় দেখে শতকরা 60 জন পুলিশ গুলি খেয়ে মারা গেছে শতকরা 56 জন ইপিআর গুলি খেয়ে মারা গেছে আর বাংলাদেশের 4 জন রেজিমেন্টে শতকরা 60 জন গুলি খেয়ে মারা গেছে সামরিক বাহিনীর লোক তারাও বাংলা স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে তারাও আপনাদের ভাই তাদের সঙ্গে মিলেমিশে শান্তি বজায় করেন একটা কথা জানতে চাই খুলনা জেলায় জায়গায় জায়গায় কতগুলো গুন্ডা বদমাশ জেল ভাঙ্গে পালায় যে চুরি ডাকাতি করছে করছে না তারা আবার বলে আমরা নস্কাল বাড়ি আমি তোমার নস্কাল বাড়ি বাংলার থেকে নস্কাল বাড়ি পাঠাইয়া দেবো আমি আমি বলে দেওয়ার চাই বাংলা আপনাদের কাছে আপনারা গ্রামে গ্রামে যে যেখানে আছেন আপনারা খবর দেবেন সরকারের কাছে আমার যথেষ্ট ফোর্স আছে দরকার যদি হয় আমি হুকুম দিয়ে দিছি দরকার যদি গুলি চালায় তাদের শেষ করে দেওয়ার জন্য গুন্ডা পান্ডা আমার নিরীহ গ্রামবাসী অত্যাচার করবে তাই সরকার সহ্য করতে পারে না আপনারাও সহ্য করবেন না আমার কাছে ওয়াদা করেন না হাত বেশি ওঠে নাই সবার তুলতে হবে আপনারা এই চোর গুন্ডা ধুয়ে দেবেন ওয়াদা করেন ধুয়ে দেবেন যাদের আমি বলেছিলাম যে অস্ত্র জমা দাও তারা অস্ত্র জমা দিয়েছে তারাই হলো মুক্তিযোদ্ধা আর যারা দেয় নাই তারা রাজাকার ঠিক তাদের ধরা দেবেন আর আমি আমার পুলিশ বাহিনীকে বলে দেবার চাই সোজা গুলি করে উড়িয়ে দেওয়া কোনো কথা নাই এরা চোর গুন্ডার রক্ত না 30 লক্ষ লোক রক্ত দিয়ে স্বাধীনতা পায় না চোর গুন্ডার জন্য গরিব ভাইয়েরা আমার আমি বীজ দেবার চেষ্টা করছি তেল নাই বীজ নাই পয়সা নাই চেষ্টা হচ্ছে সার পর্যন্ত আনতে পাচ্ছি না আজ জাপানে বলি আজকে ইন্ডিয়াকে বলি আজকে অমুককে বলি বিশ্বাস করেন 2.5 মাস জেলের থেকে বের হয়েছি মাত্র 2.5 মাস একটা দিন কেমন করে বিশ্রাম করতে হয় আমি জানি না আমি 24 ঘন্টা খেলু আপনাদের চেহারা আমার চোখের সামনে বাজে ওঠে আমি দেখতে পাই আমার রাস্তার পাশে আমার মা বুড়ি রাখে বিজ্ঞান জুড়ে হাতে নিয়ে দুয়ারে করতেছে আর সেই দেশে শাসন করছি আমি আমার লজ্জায় আমার মাথা কাটা যায়